হ্যালো স্টুডেন্ট, রুটিন অনুযায়ী তোমাদের এখন কিন্তু শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে, ঠিক আছে? শিক্ষাবিজ্ঞানের ছোট প্রশ্নর ক্লাস আছে, আর এই ক্লাসটায় আমি শর্ট কোশ্চেন এসএকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ তোমরা 23টা প্রশ্ন এই মানে এই ক্লাসটার মধ্যে তোমরা পাবে, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা খাতায় নোট করে নিয়ে মুখস্থ করবে। প্রথমে শুনে নাও, বুঝে নাও প্রশ্নগুলো, দেখো। আর প্রতিটা কোশ্চেন আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের যেভাবে কোশ্চেনগুলো দিচ্ছি, অ্যান্সারগুলো দিচ্ছি, তোমরা যদি এইভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারো, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই 90%-এর ওপরে নাম্বার পাবে। সুতরাং ভালো করে ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনো। দেখো, বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? এ দেখো, বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। বিদ ধাতুর অর্থ হলো জ্ঞান। তাহলে কি বললাম, বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এটা দেখেছো তো, দুবার পড়েছে 19 এবং 15। বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। বিদ ধাতুর অর্থ হলো জ্ঞান, ঠিক আছে? তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, রুশোর মতে শিক্ষা কি? রুশোর মতে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত স্বাভাবিক মানুষ তৈরির সহায়ক, কৃত্রিমতা বর্জিত স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক। তারপরে দেখো, জন ডিউয়ের মতে শিক্ষা কি? জন ডিউয়ের মতে পরিবেশকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের সম্ভাবনাগুলিকে বাস্তবায়িত করার যে শক্তি বা সামর্থ্য ব্যক্তির মধ্যে থাকে, তার বিকাশ ঘটানোই হলো শিক্ষা। আরেকবার শোনো, জন ডিউয়ের মতে পরিবেশকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের সম্ভাবনাগুলিকে বাস্তবায়িত করার যে শক্তি বা সামর্থ্য ব্যক্তির মধ্যে থাকে, তার বিকাশ ঘটানো হলো শিক্ষা। এটা 2014-এ পড়েছে। দেখো, স্বামী বিবেকানন্দ প্রদত্ত শিক্ষার সংজ্ঞা দাও। অর্থাৎ স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা সম্পর্কে কি বলেছে দেখো, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন, ঠিক আছে? শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন। পরের প্রশ্ন দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো? কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থের শিক্ষা বলা হয়। আরেকবার শোনো, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থের শিক্ষা বলা হয়। পরের প্রশ্ন দেখো, সংকীর্ণ অর্থের শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। এক নম্বর বৈশিষ্ট্য দেখো, শিক্ষকের দ্বারা শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের সঞ্চালন ঘটানো। দু নম্বর পয়েন্ট, স্মৃতি, কল্পনা, বিচার ক্ষমতা প্রভৃতি কয়েকটি মৌলিক শক্তির বিকাশে সাহায্য করা। স্মৃতি, কল্পনা, বিচার ক্ষমতা প্রভৃতি কয়েকটি মৌলিক শক্তির বিকাশে সাহায্য করা। পরে দেখো, ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষা হলো সহজাত সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশ। তারপরে দেখো, শিক্ষা হলো অভিযোজন। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, শিক্ষাকে দ্বিমেরু প্রক্রিয়া বলা হয় কেন? শিক্ষার এক মেরুতে আছে শিক্ষক, অন্য মেরুতে শিক্ষার্থী, উভয়ের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে শিখন সম্পন্ন হয়, তাই শিক্ষাকে দ্বিমেরুমূলক প্রক্রিয়া বলা হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা 2014-এ কিন্তু পড়েছে। শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়ার দুটি মেরু কী কী? একটা হচ্ছে শিক্ষক, আর একটা হচ্ছে শিক্ষার্থী। পরের প্রশ্ন দেখো, তিমেরু প্রক্রিয়া কী? দেখো, তিমেরু প্রক্রিয়া, দেখো অ্যান্সারটা দেখো, আধুনিক চিন্তাধারা অনুযায়ী শিক্ষার তিমেরু প্রক্রিয়ার দ্বারা সাধিত হয়। এই তিনটি মেরুতে আছে শিক্ষক, শিক্ষার্থী, সমাজ। এই তিনটি সত্তার পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার মাধ্যমে শিক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়। পরের প্রশ্ন দেখো, সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে দুটি পার্থক্য, এটা 2014 এবং 2017 সালে পড়েছে, ঠিক আছে? দেখো, সংকীর্ণ অর্থের শিক্ষা, কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত করা,
ব্যাপক অর্থে দেখো শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির বিকাশ সাধন। এর পরের পয়েন্ট দেখো, শিক্ষালয়ে শুরু এবং শিক্ষালয়েই শেষ, জন্মের পর থেকে শুরু এবং মৃত্যুর আগে পর্যন্ত ক্রিয়াশীল। তারপরে পরে প্রশ্ন দেখো, সনাতনী শিক্ষার উদ্দেশ্য কী ছিল? আত্ম উপলব্ধির মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ সাধন করা। আত্ম উপলব্ধির মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ সাধন করা। পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে ভারতের শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। 2016 সালে এটা পড়েছিল, চরিত্রবান ও ধার্মিক মানুষ সৃষ্টি করা। ঠিক আছে, তারপরে দেখো বলছে, প্রাচীন যুগে ভারতের শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। পরম জ্ঞান লাভ বা মোক্ষ লাভ, পরম জ্ঞান লাভ বা মোক্ষ লাভ। পরের প্রশ্ন দেখো, শিক্ষার সমাজতান্ত্রিক উদ্দেশ্য বলতে কী বোঝো? শিক্ষার সমাজতান্ত্রিক উদ্দেশ্য, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় সামাজিক ঐতিহ্য, সংস্কৃতির সংরক্ষণ, সঞ্চালন ও সমাজ বলছে সমাজ প্রগতিকে সার্থক করে তোলা। প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা খাতায় নোট করে নিয়ে ভালো করে মনোযোগ সহকারে মুখস্থ করবে। তোমরা যদি আমি যেভাবে করাচ্ছি এইভাবে করো, অবশ্যই 90%-এর ওপরে নাম্বার পাবে, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, তারপরে দেখো, সমাজ বিকাশের সহায়ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। 2014 সালে এসেছে এটা। সামাজিক সমস্যা চিহ্নিত করা ও সমাধান করা। আরেকবার শোনো প্রশ্নটা, সামাজিক বিকাশের সহায়ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। সামাজিক সমস্যা চিহ্নিত করা ও তার সমাধান করা। তারপরে দেখো, ব্যাপক অর্থে শিক্ষার ধারণা বলতে কী বোঝো? অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে? দেখো, ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝায় ব্যক্তির জ্ঞানমূলক অনুভূতি, বলছে ব্যক্তির জ্ঞানমূলক অনুভূতিমূলক। তারপরে দেখো, মনুষ্যচালকমূলক। ঠিক আছে, জ্ঞানমূলক অনুভূতিমূলক এটা না লিখলেও হবে, জ্ঞানমূলক অনুভূতিমূলক বিকাশ যা শুধু শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে। পরের প্রশ্ন দেখো, জাতির বিকাশ বলতে কী বোঝো? জাতির বিকাশ হলো এমন এক গতিশীল প্রক্রিয়া যার ফলে জাতির আয়, জাতির উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। এর ফলে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটে এবং জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। পরে প্রশ্ন দেখো, সমাজ সংরক্ষণ বলতে কী বোঝায়? সামাজিক রাজনীতি, আদব কায়দা, প্রথা, সংস্কার ইত্যাদি বংশ পরম্পরায় চালিয়ে যাওয়াকে সমাজ সংরক্ষণ বলা হয়। তারপরে দেখো, সংগতি বিধান বলতে বোঝায় পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। সংগতি বিধানের ওপর মানুষের অস্তিত্ব নির্ভর করে। পরের প্রশ্ন দেখো, আধুনিক শিক্ষার জনক হচ্ছে রুশো। তারপরে দেখো, সামাজিক চুক্তিনীতির প্রবক্তা হচ্ছে হেগেল। পরের প্রশ্ন দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তাকে রুশো। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটাই। আর আবারও তোমাদের বলছি, কারোর যদি কোনো রকম মনে প্রশ্ন থাকে, কোনো রকম ডাউট থাকে, নির্দ্বিধায় তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস মেসেজ করে বা টাইপ করে তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে, আর তোমাদের যদি বন্ধুবান্ধব থাকে তোমরা বলো যে আমরা অনলাইনে ক্লাস করছি আর এরকমভাবে আমাদের ক্লাস হচ্ছে, তোরাও যদি করতে চাস তাহলে আমাদের সাথে অ্যাড হ, অর্থাৎ তারাও যাতে অ্যাডমিশান নেয় তাদের একটু বলো। ঠিক আছে, আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। ঠিক আছে।